हेलो, वेलकम टू गाइडेंस गुरु इन पार्टनरशिप विथ अन अकाडेमी। आमी अपूर्व धर आज के तुम्हारे संगे आलोचना करब गुप्त साम्राज्य ऊपर बेस करे मोस्ट इम्पोर्टेंट 30 क्वेश्चन जगह तुम्हारे समस्त अपकामिंग एग्जाम अत्यंत गुरुत्वपूर्ण। तो आगे हमें देखे नहीं जो क्लसगुलो कब कब हमारे क्लसगुलो हति बृहस्पति शनि ठीक सन्धे 7টার समय आज के तरह 6ষ্ঠ दिन। तो तुम्हारा जरा हमारे आगे क्लसगुलो देखो ता प्लेलिस्टे गए आगे क्लसगुलो अवश्य देखे नियो। तर आगे तुम्हारे रखी अन अकाडेमी हलो भारतवर्षर एक लार्जेस्ट ऑनलाइन लार्निंग प्लैटफर्म जेखने समस्त एग्जाम प्रिपारेशन देवा हुए थाके। तो तुम्हारा जरा एखो अन अकाडेमी जॉइन करो ता अवश्य अन अकाडेमी जॉइन कर जाओ। हमारे डेस्क्रिप्शन बक्से अन अकाडेमी एपर लिंक देव आमरा ओखान एपटी इन्स्टल कर नाओ। अन अकाडेमी जो फ्री क्लसगुलो प्रोवाइड करा सेगुलो देखार जो हमें रेफारेल कोड कैपिटले गाइडेंस गुरु এটা ব্যবহার করো। এটা ব্যবহার করলে কিন্তু তোমরা আন একাডেমির ক্লাসগুলো সম্পূর্ণ বিনামূল্যে দেখতে পাবে। তো আজকের ক্লাস শুরু করা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো গুপ্ত সাম্রাজ্যের স্থাপনা কে করেন। অপশন 1 শ্রীগুপ্ত, অপশন 2 কুমারগুপ্ত, অপশন 3 দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং অপশন 4 সমুদ্রগুপ্ত। एकत्रे हमारे राइट आंसर हो जाए ऑप्शन 1 श्रीगुप्त। गुप्त साम्राज्य स्थापना करें श्रीगुप्त। गुप्त साम्राज्य समयकाल कत छिल 319 ख्रीस्टाब्द 550 ख्रीस्टाब्द। नेक्स्ट निम्नलिखित कौन गुप्त सम्राट देवगुप्त नामे परिचित छिलेन। ऑप्शन 1 प्रथम चंद्रगुप्त, ऑप्शन 2 समुद्रगुप्त, অপশন 3 দ্বিতীয় চন্দ্রগুপ্ত নাকি অপশন 4 কুমারগুপ্ত। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যানসার হয়ে যাবে আমাদের অপশন 3 দ্বিতীয় চন্দ্রগুপ্ত। দ্বিতীয় চন্দ্রগুপ্তই কিন্তু দেবগুপ্ত নামে পরিচিত ছিলেন এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি কে ছিলেন? তিনি ছিলেন গুপ্ত সাম্রাজ্যের তৃতীয় শাসক অর্থাৎ থার্ড রুলার। এবং তার সময়কাল কত ছিল? তার সময়কাল ছিল 375 থেকে 415 খ্রিস্টাব্দ। এবং দেবগুপ্ত ছাড়াও তৃতীয় চন্দ্রগুপ্ত আর কি নামে পরিচিত ছিলেন? দেবগুপ্ত ছাড়াও তিনি দেবর্ষি এবং দেবরাজা এই দুটি নামে পরিচিত ছিলেন। নেক্সট নিম্নলিখিত কোনটি গুপ্ত কয়েনের একটি সুবিশাল ভাণ্ডার ছিল? অপশন 1 বাস্তি ভাণ্ডার, অপশন 2 বায়ানা ভাণ্ডার, অপশন 3 হাজিপুর ভাণ্ডার নাকি অপশন 4 কোনোটিই নয়। এটাও কিন্তু গুপ্ত বংশের উপর বেস করে বা গুপ্ত সাম্রাজ্যের উপর বেস করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা যারা অ্যান্সার করতে পারবে অবশ্যই কমেন্টে অ্যান্সার জানাও। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 বায়ানা হোড অর্থাৎ বায়ানা ভাণ্ডার। এবং এই বায়ানা হোড এটা কে ডিসকভার করেন? এটা ডিসকভার করেন এ এস আল্টেকার। নেক্সট গুপ্ত যুগে কোন দেবতাকে লোকারা বলা হতো? অপশন 1 সূর্য, অপশন 2 গণেশ, অপশন 3 বিষ্ণু নাকি অপশন 4 শিব। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 1 সূর্য। গুপ্ত যুগে সূর্যকে লোকারা বলে অভিহিত করা হতো। নেক্সট নিম্নলিখিত কোনটি গুপ্ত যুগে জমি পরিমাপের জন্য ব্যবহৃত হত? অর্থাৎ নিম্নলিখিত কোনটি গুপ্ত যুগে জমি পরিমাপের একক ছিল? অপশন 1 দারাকা, অপশন 2 ক্যারসা, অপশন 3 নিভারতেনা নাকি অপশন 4 কোনোটিই নয়। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 নিভারতেনা। এই নিভর্তনাই কিন্তু ছিল গুপ্ত যুগে জমি পরিমাপের একক। নেক্সট দিনার শব্দটি কোন ভাষার সঙ্গে সম্পর্কিত? অপশন 1 সংস্কৃত, অপশন 2 গ্রিক, অপশন 3 চাইনিজ নাকি অপশন 4 ল্যাটিন। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 ল্যাটিন। এই দিনার কী ছিল? দিনার ছিল গুপ্ত যুগে বহুল ব্যবহৃত একটি স্বর্ণ মুদ্রা এবং এটি গুপ্ত যুগে ব্যবহৃত হলো। এই এর ব্যবহার কিন্তু প্রথম করে কুসানরা।
কুষাণরাই প্রথম দিনারের প্রচলন করে এবং পরবর্তী ক্ষেত্রে গুপ্তরা কিন্তু সেটাকে কেবলমাত্র অ্যাডপ্ট করেছিল। গুপ্তরা অ্যাডপ্ট করেছিল, দিনার কিন্তু গুপ্তদের ছিল না, এটা ছিল কুষাণদের প্রচলিত মুদ্রা। এবং এই যে দিনার, এই দিনারের ওয়েট কত ছিল? অ্যাপ্রক্সিমেটলি 8 গ্রাম, 8 গ্রাম বা 7.9 গ্রাম। এবং এর যে ডায়ামিটার, এর ডায়ামিটার কত ছিল? এর ডায়ামিটার ছিল 20 mm, 20 mm। সমুদ্রগুপ্তের সময় কাঞ্চির শাসক কে ছিলেন? অপশন 1 হস্তিবর্মণ, অপশন 2 নীলরাজ, অপশন 3 বিষ্ণুগোপা, নাকি অপশন 4 কোনোটাই নয়। তো তোমরা এখানে কমেন্ট বক্সে জানাও যে সমুদ্রগুপ্তের সময় কাঞ্চির শাসক কে ছিলেন। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3, বিষ্ণুগোপা। এবং আমরা যদি দেখি আবার যে হস্তিবর্মণ বা নীলরাজ এরা কারা ছিল, হস্তিবর্মণ ছিল এক ভেনগির রাজা, যিনি সমুদ্রগুপ্তের অধীনে তার রাজ্য পরিচালনা করতেন। এবং নীলরাজাও কোথাকার ছিলেন? না, কিংডম অভমুক্তা, অভমুক্তা যে রাজা ছিলেন এবং তিনিও সমুদ্রগুপ্তের আন্ডারেই তাদের রাজ্য পরিচালনা করতেন। নেক্সট, কুমারগুপ্তের সময় যে পরিযায়ী দল লতা থেকে দাসপুরে এসেছিল তারা কিসের ব্যবসা করত? অপশন 1 গহনা, অপশন 2 ঘোড়া, অপশন 3 সিল্কের কাপড়, নাকি অপশন 4 হাতির দাঁত। এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 সিল্কের কাপড়, তারা কিন্তু সিল্কের কাপড়ের ব্যবসা করত। নেক্সট, নিম্নলিখিত কোন গুপ্ত সম্রাট হুনদের প্রতিহত করেন? অপশন 1 সমুদ্রগুপ্ত, অপশন 2 দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন 3 কুমারগুপ্ত, নাকি অপশন 4 স্কন্দগুপ্ত। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 স্কন্দগুপ্ত। এই স্কন্দগুপ্তই কিন্তু হুনদের প্রতিহত করেন এবং এই হুনদের প্রতিহত করার জন্যই কিন্তু স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারীও বলা হয়ে থাকে। নেক্সট, নিম্নলিখিত কোন লিপি থেকে আমরা গুপ্ত যুগের জমি বিক্রয় পদ্ধতি সম্পর্কে জানতে পারি? অপশন 1 জুনাগড় ইনস্ক্রিপশন, অপশন 2 ভৈতারি পিলার ইনস্ক্রিপশন, অপশন 3 বেগ্রাম কপার প্লেন, নাকি অপশন 4 দামোদরপুর কপার প্লেন। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 4 দামোদরপুর কপার প্লেন। এই দামোদরপুর কপার প্লেন থেকেই কিন্তু আমরা গুপ্ত যুগে যে জমি বিক্রয় পদ্ধতি বা সেই জমি বিক্রয়ের ডিটেলস ইনফরমেশন এগুলো জানতে পারি। নেক্সট, কোন গুপ্ত সম্রাট মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন? অপশন 1 শ্রীগুপ্ত, অপশন 2 প্রথম চন্দ্রগুপ্ত, অপশন 3 সমুদ্রগুপ্ত, নাকি অপশন 4 দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 2 প্রথম চন্দ্রগুপ্ত। নেক্সট, কোন গুপ্ত সম্রাটকে লিচ্ছবি দৌহিত্রও বলা হয়? অপশন 1 শ্রীগুপ্ত, অপশন 2 প্রথম চন্দ্রগুপ্ত, অপশন 3 সমুদ্রগুপ্ত, নাকি অপশন 4 দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্তকেই লিচ্ছবি দৌহিত্র বলা হয়। নেক্সট, নিম্নলিখিত কোন গুপ্ত সম্রাট প্রথম রৌপ্য মুদ্রার প্রচলন করেন? অপশন 1 প্রথম চন্দ্রগুপ্ত, অপশন 2 সমুদ্রগুপ্ত, অপশন 3 দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নাকি অপশন 4 কুমারগুপ্ত। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন 3 দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তই কিন্তু গুপ্ত যুগে রৌপ্য মুদ্রার অর্থাৎ রূপোর কয়েনের প্রচলন করেন এবং এই রূপোর যে কয়েনগুলো ছিল এগুলো কী নামে পরিচিত ছিল? রোপোকা, রোপোকা। নেক্সট,
নিম্নলিখিত কোন গুপ্ত সম্রাট গুপ্তযুগীয় মুদ্রার প্রচলন শুরু করেন? তো আমরা অপশানগুলো দেখে নিই। অপশানগুলো হলো প্রথম চন্দ্রগুপ্ত, অপশান টু সমুদ্রগুপ্ত, অপশান থ্রি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নাকি অপশান ফোর কুমারগুপ্ত। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ওয়ান, প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্তই গুপ্তযুগীয় মুদ্রার প্রচলন শুরু করেন। নেক্সট, নিম্নলিখিত কোন গুপ্ত সম্রাট প্রথম পরম ভাগবত উপাধি গ্রহণ করেন? তো তোমাদের এখানে বলতে হবে যে কোন গুপ্ত সম্রাট পরম ভাগবত উপাধি গ্রহণ করেছিলেন। অপশান ওয়ান প্রথম চন্দ্রগুপ্ত, অপশান টু সমুদ্রগুপ্ত, অপশান থ্রি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নাকি অপশান ফোর কুমারগুপ্ত। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান থ্রি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তিনি এই পরম ভাগবত উপাধি গ্রহণ করেন। তো তোমরা যারা বাড়িতে বসে কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আনএকাডেমি হলো একটি বেস্ট প্ল্যাটফর্ম। তো এখানে বর্তমানে WBCS, WBTET, WBPSC ক্লার্কশিপ, WBP, WBPSI এবং PSC মিসেলেনিয়াস এইগুলোর উপর প্রিপারেশন দেওয়া হচ্ছে। তো তোমরা যারা আনএকাডেমি সাবস্ক্রিপশন করোনি, তো তারা অবশ্যই আনএকাডেমি সাবস্ক্রিপশন নিয়ে নাও। তো আনএকাডেমিতে তোমরা কী কী পাচ্ছ তোমরা একবার দেখে নাও। এখানে তোমরা পাচ্ছ নিজেদের পছন্দের মতো এডুকেটর, নিজেদের পছন্দের মতো ব্যাচ, এবং কী পাচ্ছ একটা ওয়েল স্ট্রাকচার ডেলি রুটিন পাচ্ছ তোমাদের জীবনে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এবার তোমরা দেখে নাও যে আনএকাডেমি তোমাদের জন্য নতুন কী নিয়ে এসেছে। আনএকাডেমি নতুন নিয়ে এসেছে, এখানে প্রত্যেকটি ক্লাসেই ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, এবং প্রত্যেকটি ক্লাস হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস, অর্থাৎ চ্যাট এবং পোল সেকশনের মধ্যে দিয়ে তোমরা ওয়েস্ট বেঙ্গলের টপ টপ এডুকেটরদের সঙ্গে কিন্তু কমিউনিকেশান করতে পারবে। এবং প্রত্যেকটি ক্লাসের পর লিডার বোর্ড প্রোভাইড করা হয়, তো এই লিডার বোর্ড থেকে তোমরা তোমাদের সেলফ অ্যানালাইসিস করতে পারবে। এবং আর কী পাচ্ছ আনএকাডেমিতে, প্রত্যেকটি ক্লাস হলো স্ট্রাকচার্ড কোর্সেস, যেমন কুইজ পাচ্ছ, ডাউট ক্লিয়ারিং ক্লাসেস পাচ্ছ, টেস্ট সিরিজ পাচ্ছ, এবং ডুয়াল এডুকেটর ক্লাসেস পাচ্ছ। তো তোমরা যারা এখনও সাবস্ক্রিপশান নাওনি, তারা সাবস্ক্রিপশান নিয়ে নাও। তো তোমরা সাবস্ক্রিপশান প্ল্যানগুলো একবার দেখে নাও। এখানে তোমরা একসাথে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস অর্থাৎ 1 বছর, এবং 24 মাস অর্থাৎ 2 বছরের পর্যন্ত সাবস্ক্রিপশান নিতে পারো। তো তোমরা যদি সাবস্ক্রিপশান নাও নিতে চাও, তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে রেফারেল কোড ক্যাপিটালে গাইডেন্স গুরু, গাইডেন্স গুরু, এই কোড যদি তুমি ক্যাপিটালে ব্যবহার করো, তো এই এন্টায়ার সাবস্ক্রিপশন যে কস্ট, এই কস্টের পর কিন্তু তোমরা একটা ফ্ল্যাট 10%-এর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তো এই 10%-এর যে ডিসকাউন্ট, এটা অ্যাভেল করার জন্য কিন্তু তোমাদের আমাদের কোডটি ব্যবহার করতে হবে। তো আবার কোশ্চেনে ফেরা যাক। নিম্নলিখিত কাকে ভারতবর্ষের নেপোলিয়ন বলা হয়? অপশান ওয়ান চন্দ্রগুপ্ত মৌর্য, অপশান টু সমুদ্রগুপ্ত, অপশান থ্রি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নাকি অপশান ফোর হর্ষবর্ধন। এই ক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান টু সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকেই কিন্তু ভারতবর্ষের নেপোলিয়ন বলা হয়, এবং এই ভারতবর্ষের নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে কে বলেছিলেন? হিস্টোরিয়ান এভি স্মিথ, ইনিই কিন্তু সমুদ্রগুপ্তকে ভারতবর্ষের নেপোলিয়ন বলে আখ্যায়িত করেছিলেন। নেক্সট, নিম্নলিখিত কোন বিশেষণটি সমুদ্রগুপ্তের সঙ্গে সম্পর্কিত নয়? অপশান ওয়ান লিচ্ছবি দৌহিত্র, অপশান টু সর্বরাজ চিত্তা, অপশান থ্রি অশ্বমেধ প্রকারমহ, এবং অপশান ফোর বিক্রমাদিত্য। এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ফোর বিক্রমাদিত্য। বিক্রমাদিত্য বিশেষণটি সমুদ্রগুপ্তের সঙ্গে সম্পর্কিত নয়। বাকি তিনটি বিশেষণ আমরা এখানে যা দেখতে পাচ্ছি, যেমন লিচ্ছবি দৌহিত্য, সর্বরাজ চিত্তা, এবং অশ্বমেধ প্রাকরা মোহ, এই তিনটিই কিন্তু সমুদ্রগুপ্তের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, ভিষ্টি শব্দটির অর্থ কী? ভিষ্টি শব্দটির অর্থ এখানে তোমাদের বলতে হবে। তো অপশানগুলো দেখে নাও। অপশান ওয়ান ফোর্সড লেবার, অপশান টু ইরিগেশন ট্যাক্স, অপশান থ্রি রাইটস অফ সেলফ, এবং অপশান ফোর প্রপার্টি অফ ওম্যান। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে ফোর্সড লেবার, ভিষ্টি শব্দটির অর্থ হলো ফোর্সড লেবার। নেক্সট,
গুপ্তদের রাজকীয় চিহ্ন বা প্রতীক কী ছিল, অর্থাৎ গুপ্তদের যে রয়্যাল এনবেল এগুলো এটা কী ছিল বলতে হবে তোমাদের। অপশান 1 লক্ষ্মী, অপশান 2 বরাহ, অপশান 3 গরুর, নাকি অপশান 4 ষাঁড়। এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 গরুর। গুপ্তদের রাজকীয় চিহ্ন বা প্রতীক ছিল কিন্তু গরুর। নেক্সট, নিম্নলিখিত কারা সর্বাধিক পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রচলন করেন? অপশান 1 সাতবাহন, অপশান 2 কুষাণ, অপশান 3 চালুক্য এবং অপশান 4 গুপ্ত। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 গুপ্ত। গুপ্তরাই কিন্তু সর্বাধিক পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রচলন করে। নেক্সট, নিম্নলিখিত কোন গুপ্ত সম্রাট সুদর্শন লেকের মেরামতি করিয়েছিলেন? অপশান 1 প্রথম কুমারগুপ্ত, অপশান 2 সমুদ্রগুপ্ত, অপশান 3 বিক্রমাদিত্য, নাকি অপশান 4 স্কন্দগুপ্ত। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 4 স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্তই ছিলেন সেই গুপ্ত সম্রাট যিনি সুদর্শন লেকের মেরামতি করিয়েছিলেন। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে যদি গুপ্ত সম্রাট না বলা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হবে। যদি বলা হয় যে কোন সম্রাট সুদর্শন লেকের মেরামতি করিয়েছিলেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে প্রথম রুদ্রদমন, তিনি কিন্তু ছিলেন শক রাজা। প্রথম রুদ্রদমন 150 খ্রিস্টাব্দে সুদর্শন লেকের মেরামতি করিয়েছিলেন এবং তারপর স্কন্দগুপ্তের শাসনকালে সুদর্শন লেকের পুনরায় মেরামতি করানো হয় এবং সেই সময়কালটা কত ছিল, 415 থেকে 455 খ্রিস্টাব্দ। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে গুপ্ত সম্রাট যদি বলা হয় সেই ক্ষেত্রেই কিন্তু স্কন্দগুপ্ত হবে, অথবা কিন্তু স্কন্দগুপ্ত হবে না, সেই ক্ষেত্রে হয়ে যাবে রুদ্রদমন 1 অর্থাৎ প্রথম রুদ্রদমন। তোমাদের অনেক সময় দেখবে এক্সামে কনফিউজ করার জন্য রুদ্রদমন 1 এবং স্কন্দগুপ্ত এই দুটো অপশানই থাকে, কিন্তু সেই ক্ষেত্রে দেখবে অবশ্যই কিন্তু কোন সম্রাট প্রথম সুদর্শন লেপের লেকের মেরামতি করিয়েছিলেন সেটার উল্লেখ থাকে, সেখানে কিন্তু গুপ্ত সম্রাট থাকবে না। নেক্সট, সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন? অপশান 1 নাগার্জুন, অপশান 2 আর্যভট্ট, অপশান 3 ভীরাসেন, নাকি অপশান 4 হরিসেন। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে হরিসেন। এই হরিসেনই কিন্তু এলাহাবাদ প্রশস্তি রচনা করেন, এলাহাবাদ প্রশস্তি। নেক্সট, কোন শতাব্দীতে চীনা পরিব্রাজক ফা হিয়েন ভারতবর্ষে আসেন? তো অপশান 1 4th সেঞ্চুরি এডি, অপশান 2 5th সেঞ্চুরি এডি, অপশান 3 6th সেঞ্চুরি এডি, নাকি অপশান 4 7th সেঞ্চুরি এডি। এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 5th সেঞ্চুরি এডি। এই সময়ে কিন্তু চীনা পরিব্রাজক ফা হিয়েন ভারতবর্ষে আসেন। তো তোমরা এখানে কমেন্ট বক্সে জানাবে যে চীনা পরিব্রাজক ফা হিয়েন কার শাসনকালে ভারতবর্ষে আসেন। নেক্সট, নিম্নলিখিত কাকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল? অপশান 1 সমুদ্রগুপ্ত, অপশান 2 দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান 3 কুমারগুপ্ত, নাকি অপশান 4 প্রথম চন্দ্রগুপ্ত। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্তকে কবিরাজ উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট, দেবী চন্দ্রগুপ্তম কে রচনা করেন? অপশান 1 শূদ্রক, অপশান 2 বিশাখাদত্ত, অপশান 3 কলহন, নাকি অপশান 4 বরাহ মিহির। তোমরা যারা অ্যান্সার করতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে অ্যান্সার জানানোর চেষ্টা করো। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 2 বিশাখাদত্ত। বিশাখাদত্তই কিন্তু দেবী চন্দ্রগুপ্তম রচনা করেন। নেক্সট, এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় লিখিত হয়েছে? অপশান 1 প্রাকৃত, অপশান 2 হিন্দি, অপশান 3 সংস্কৃত, নাকি অপশান 4 কোনোটিই নয়। আমরা একটু আগেই জানলাম যে এলাহাবাদ প্রশস্তি হরিসেন রচনা করেন, তো এখানে তোমাদের বলতে হবে যে এলাহাবাদ প্রশস্তি কোন ভাষায় লিখিত হয়েছে। তো আমরা অপশানগুলো দেখে নিই, অপশান 1 প্রাকৃত, অপশান 2 হিন্দি, অপশান 3 সংস্কৃত, নাকি অপশান 4 কোনোটিই নয়। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3 সংস্কৃত। নেক্সট, শেষ গুপ্ত সম্রাট কে ছিলেন? অপশান 1 বুদ্ধগুপ্ত, অপশান 2 কুমারগুপ্ত, অপশান 3 বিষ্ণুগুপ্ত, নাকি অপশান 4 শ্রীগুপ্ত।
এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন থ্রি, বিষ্ণুগুপ্ত। এই বিষ্ণুগুপ্তই কিন্তু ছিলেন শেষ গুপ্ত সম্রাট। নেক্সট, নিম্নলিখিত কাকে ভারতে শেক্সপিয়ার বলা হয়? অপশন ওয়ান রাজশেখর, অপশন টু বানভট্ট, অপশন থ্রি ডন্ডি, নাকি অপশন ফোর কালিদাস। তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ফোর, কালিদাস। কালিদাসকেই কিন্তু ভারতের শেক্সপিয়ার বলা হয়। নেক্সট, গুপ্তদের রাজধানী কোথায় ছিল? অপশন ওয়ান পাটলিপুত্র, অপশন টু কৌনজ, অপশন থ্রি পেশোয়া, এবং অপশন ফোর বৈশালী। তো তোমরা যারা অ্যান্সার করতে পারবে কমেন্ট বক্সে অ্যান্সার জানানোর চেষ্টা করো চটপট। এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ওয়ান পাটলিপুত্র, গুপ্তদের রাজধানী ছিল পাটলিপুত্র। নেক্সট, আজকে আমাদের 30তম প্রশ্ন, অর্থাৎ আমাদের শেষ প্রশ্ন, গুপ্তরা কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? অপশন ওয়ান বৌদ্ধ, অপশন টু জৈন, অপশন থ্রি ভাগবত, নাকি অপশন ফোর হিন্দু। এক্ষেত্রে কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ফোর হিন্দু, গুপ্তরা হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তারা যে হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন শুধু তাই নয়, তারা কিন্তু হিন্দু ধর্মের কিন্তু প্রচারও করেছিলেন। তো আজকে তোমাদের হোমওয়ার্ক হলো, তোমাদের বলতে হবে যে চীনা পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করো যে চীনা পরিব্রাজক ফা হিয়েন কার রাজত্বকালে ভারতবর্ষে আসেন। তো থ্যাংক ইউ, এই ছিল আমাদের গুপ্ত সাম্রাজ্যের উপর বেস করে মোস্ট ইম্পর্টেন্ট 30টি এমসিকিউ। আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তার সলভ করার। তো থ্যাংক ইউ, স্টে টিউনড।